কারণ নবীর পক্ষে কোনো লোক নাই, নবীর পক্ষে মামলা দিলেও গ্রহণ হবে। এখন আমরা মামলা দিলে গ্রহণ হয় না। রাসূলের একনিষ্ঠ খাদেম যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার সোনার মালিকরা গুলি খেয়ে মরে, আপনাদের রাস্তাতে পাওয়া যায় না কেন? থাকতো তরিন আপ্রোস কি কায়দায় হুজুরদের বিরুদ্ধে বক্তৃতা করত, একটারও এখন আর দেখা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? একটারও এখন আর দেখা যায় না। সব করার ফয়সালা কে করেছে? সে আল্লাহ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, শুধু থাকবো না আপনি আর। খাব্বাব ইবনে আরদ ইমানের পরে কথা বলতেছিলাম, খাব্বাব ইবনে আরদের মাথার পরে ওই লোহা গরম করে করে তাপ দেয়। খাব্বাবের মাথাগুলো যখন ফেটে টকবক করে, খাব্বাব আল্লাহর কাছে চিৎকার করে করে শোনায়। খাব্বাবকে ধরে নিয়ে পা কি বলে মরুভূমির ভিতরে শোয়ায় দেয়, লোহাগুলো গরম করে করে তাপ দেয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা অগত্য সহ্য না করতে পেরে খাব্বাব একদিন দোয়া করেন, আল্লাহ আমাকে যারা কষ্ট দিয়ে মারতেছে জানি আমার সাহায্য করার মতন কেউ নাই, কারণ নবীর পক্ষে কোনো লোক নাই, নবীর পক্ষে মামলা দিলেও গ্রহণ হবে। এখন আমরা মামলা দিলে গ্রহণ হয় না, আমাদের মামলা গ্রহণ হয় না। বড় হুজুর যখন হাইকোর্টের বারান্দায় দাঁড়িয়ে বললেন, আমি এখানে নিষ্পাপ, আমি কোনো কলঙ্কিত নয়, আমার গায়ে যুদ্ধ অপরাধীর কোনো কাদা ধালই বালি আমার গায়ে লাগি নাই, প্রধান বিচারপতি সেদিনকে নিষ্কাশি দিয়ে খোঁজা লিখলেন, আমৃত্যু কারাদণ্ড। কোরআন শরীফ শাবাত নিয়ে বড় হুজুর আল্লাহর কাছে কেঁদেছিলেন, ওরে ওই বড় হুজুরের দোয়া যদি কবুল হয়ে থাকে, আজকে তোমরা আমাদের যারা কাঁদাচ্ছ লিখে রাখো সাদা কাগজে, আজ হোক কাল হোক আমাদের দোয়া কবুল হবেই হবে। আমি একটা ছোট্ট কথা বলি, আমাকে যারা অপমান অপদস্থ করেছিল তাদের প্রত্যেকটারে আল্লাহ ধরেছে, প্রত্যেকটারে আল্লাহ বিচার করতেছে। আগামীতে তোমরাও যারা করতেছ, দুনিয়ার কেউ না দেখলে কে দেখতেছে? আল্লাহর বিচার হবেই 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 ইনশাআল্লাহ। আমরা সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন আল্লাহ পাক এখানে সুষ্ঠু একটা বিচার করে দিবেন। ইমরান এই সরকারের পিছনে লক্ষ লক্ষ মানুষ, কোরআন অবমাননা হলো কুমিল্লায়, সারা দেশের মুসলমানরা ময়দানে নামলো, আপনারে পাওয়া যায়নি কেন? আপনি শুধু লম্বা লম্বা ফতোয়া দিয়ে যান, ফতোয়া যদি দিতেই হয় বাংলাদেশ সরকারের সামনে দিয়ে ফতোয়া দেন। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতান জায়ের, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথাটা বলা। সে বেলায় দুলা ভাই তোমার পাওয়া যায় না, তুমি বেলকুসির মাটিতে এসে ফতোয়া দাও, সিরাজগঞ্জের মাটিতে এসে ফতোয়া দাও, লুৎপার ভাই তোমার বিরুদ্ধে খ্যাপে কেন? তুমি সঠিক কথা বলতেছো কি বেঠিক কথা বলতেছো ওটা আমার দেখার বিষয় নয়, তোমার সঠিক এটা আমি মেনে নিলাম, তোমারটা সঠিক কিন্তু না বলার সময় এখন নাই। আগে কোরআন বাঁচাও, আগে ইসলাম বাঁচাও, বাংলাদেশে কোরআন থাকবে কিনা সত্যি হন সেই সময় কোথায় হাত বান্ধা, তাই নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়েছো। রসুল বুকের পরেও হাত বান্ধেছে, নাবির নিজে হাত বান্ধেছে, দুটোই দলিল আছে। দলিল আমি দেবো, আমি দেবো, দুটোই দলিল আমার কাছে আছে। আপনি যদি মনে করেন হুজুর আমার দলিল দেবেন, আপনি আমার কাছে ফোন দিবেন, আমি প্রত্যেকটা হাদিস নম্বর দিয়ে প্রত্যেকটা এবারাত দিয়ে আপনার বোঝাবো, রসুল বুকের পরেও হাত বেঁধেছেন, নাবির নিচে হাত বেঁধেছেন, সহি দলিল আমার কাছে আছে। আমি চ্যালেঞ্জে যাই না, কারণ ওটা এখন চ্যালেঞ্জ করার বিষয় নয়, আগে ইমান বাঁচাও। যদি কালকে সিরাজগঞ্জ একজন দাঁড়িওয়ালার মারে, তা আমি কি জিজ্ঞেস করো না, তুই আমলিক করিস না বিএনপি করিস? এই তুই আহলে হাদিসের লোক না হানাফি মাজাবের লোক? যদি ভাবেন আমি আহলে হাদিসের লোক, তখন বলবো তুই মাইর খাওয়াই বাড়ি যাই, তাই বলবো দাড়িওয়ালা আমার ভাই, টুপিওয়ালা আমার ভাই, পাগড়িওয়ালা আমার ভাই, পাঞ্জাবিওয়ালা আমার ভাই, সে তাবলীগ করুক আর জন্মনাই করুক আর ফুরফুরা করুক আর জামাত ইসলাম করুক, সে আমার মুসলিম ভাই, নাই খাচ্ছে তার সাহায্য করা আমার জন্য ফরজ। ফতোয়া দেওয়ার সময় নয়, এক মসজিদে শেষে এক মুসল্লি গেছে, এখন সামনে যেয়ে যে কাতারে দাঁড়াইছে কাতারে দাঁড়াই দেখে একদল লোক বুকে হাত বেঁধেছে আর একদল লোক নাভির নিচে হাত বেঁধেছে। তো চিন্তা করলে ইমাম সাহেব যে নাভির নিচে হাত বাঁধা না বুকের পরে হাত বাঁধা, তা তো আমার দেখা নেই, ও তাড়াতাড়ি নিয়ত করি কপালে হাত বেঁধেছে। আমি হাসানোর জন্য বলি না ভাই, দুঃখের কথা বলতে হয়, কপালের পর হাত বেঁধেছে, কারণ ওই পাশে আছে বুকের নিচে হাত বাঁধা,
বুকির পরে হাত বান্ধা, আর এক ভাষাতে নাবির নিচে হাত বান্ধা, মাঝখানে কপালে। তো সালাম ফিরিনের পরে ও বলতে তুই কোন গুরু, এ বলতে তুই কোন গুরু, তো বলতে কেন, তো বলতে আমি হানাফি, নাবির নিচে হাত বান্ধিছি, আমি আহলে হাদিস, বুকির পরে হাত বান্ধিছি, তুই কোন গুরু, তো বলতে যে ভাই দেড়জাসের অসাতলে তোমরা দুইজন হাত বান্ধা আমার দিনে টানানি করতেছ, এই যে দেশে সর্বনাশ হচ্ছে আমি বুঝেছি এটা আমাদের কপালের দোষ, তাই আমি হাত বান্ধিছি কপালে। শুধু হেসের না ভাই জিনিসটা বুঝেন, আজকে আমাদের কপালের দোষের কারণে আমরা মার খাচ্ছি। কেন তাবলীগ মার খাবে, কেন চরমরাই হেবাত মার খাবে, কেন জামাত নেতা ফাঁসিতে ধরবে, শুধুমাত্র আমাদের দুর্বলতার কারণেই আমরা মার খাচ্ছি, আর বাতিলিরা হাততালি দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। পুলিশ মুসলমান না খ্রিস্টান? তাহলে পুলিশ মুসলমান, র‍্যাব মুসলমান, তারপরে সেনাবাহিনী মুসলমান, তাহলে এদেশে এত মুসলমান মারি খায় কেন? শুধুমাত্র আমাদের কারণে এক হুজুর মারি খায়, আর এক হুজুর বলে খাও খাও খাও, কিছুদিন পরে তোমার আকসরের মতন ধরবে, সেদিন দেখার মতো লোক থাকবে না। আল্লাহ পাক সকলকে ইমানের বলে বলিয়ে নহি, কোরআনে সায়াতাল আসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা কথা বল শেষ, খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বললেন, আল্লাহ হাইকোর্টে বিচার দিলে নেবে না, কারণ বিচার চালায় এখন আবু জেহেল, সুপ্রিম কোর্ট চলে আবু জেহেলের হুকুমে, সুপ্রিম কোর্টে বিচার চলবে না, আমার বিচার নেবে না, ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার নেবে না, আমি যা দলের অনুসারী সে ঘরের ভিতরে বন্দি, কিন্তু বিচারটা তোমার কাছে দিলাম, বিচারটা তোমার কাছে দিলাম, বিচারটা তোমার কাছে দিলাম, মালিক তুমি বিচার করিও। কিছুদিন পরে রসুলের একটু সুযোগ হয়ে গেল, মক্কা থেকে হিজরত করে রসুল মদিনায় চলে গেলেন, বিচার দেওয়া হয়েছে কার কাছে? কেদাব আসছে, খাব্বাবের জীবনী পড়ে দেখবেন, খাব্বাব মালিকের কাছে বিচার দিয়েছিলেন। এইবার ওই যে উম্মে আনমার, যেই ব্যক্তি খাব্বাবের উপর অত্যাচার করেছিল, যেই নারী, যেই নারীর কারণে খাব্বাবের অত্যাচারিত হতে হয়েছিল, ওই ওই নারীর মাতার ভিতরে একটা রোগ হলো, যেই রোগ পৃথিবীতে আর কোনোদিন কারোর হয়নি, ওই রোগটা ওই নারীর হলো। সকল ডাক্তাররা একটা বোর্ড বসাইয়ে বলে দিল, এই নারীর মাথায় আগুনের ছ্যাঁকা না দিলে রোগ ভালো হবে না। কথা কি বুঝতে পেরেছেন? সেই আল্লাহ এখনো বেলকুচিতে, ধুকুরি বিড়ায়, সিরাজগঞ্জে? তাহলে কেন তো মাতব্বরী দেখাও, কেন তো অহংকারী দেখাও, কিসের বড়াইত্ব দেখাও তুমি? কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়া, বড় বড় আমলের নাম মরে গেলে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ে, আর তুমি মরে গেলে হুজুর খুঁজে পাওয়া যায় না, আর যদিও হুজুর খুঁজে পাওয়া যায় ইমাম সাহেব আসে ঠিকই, কিন্তু উজু ছাড়া। ওই যে টাকলা নড়িচড়ি টাকলার কাছে যাচ্ছি, ওই টাকলার এলাকার মানুষ বলেছে যে ও মরে গেলে কেউ জানাজা পড়বে না। কি সুন্দর প্রশংসা তোমার হচ্ছে, তোমার মরে গেলে মানুষ ঘোষণা করেছে জানাজা হবে না, আর আমি মরে গেলে, আমার নেতা মারা গেলে, আমার দলীয় পিলক মারা গেলে সকল দলের লোকেরা এসে বলে লোকটা ভালো ছিল, এর চেয়ে প্রশংসার কোথায় বাবা? করোনার সময় জানাজা পড়লে বাবার জানাজা ছেলেও পড়িনি। ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় দায়িত্ব ছিলেন বিচার বিভাগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আমরা তাকে ঘৃণা করি না, কিন্তু উনি মারা যাওয়ার পর ওনার বউ বানরের মেয়েও লাশ দেখতে পাই নাই। খন্দকার মাহবুবে আলমের জানাজা কিভাবে হয়েছিল আমি জানি না, কিন্তু ওই সময় আর একজন আনসারি বলে কি একজন আলেম মারা গেল, জোবায়ের আহম্মদ আনসারি, ওই করোনার সময় গোটা বাংলাদেশে যখন 10 জন লোক মসজিদে যাওয়া নিষেধ ছিল, ঠিক সেই সময় জোবায়ের আহম্মদ আনসারি তিনি একজন ধর্ম প্রচারক মারা গেল। সরকারের এত ঘোষণা থাকার পরেও লক্ষাধিক মানুষ তার জানাজায় ঢল নেমেছে। সরকার সেই গ্রামে লকডাউন দিল, 14 দিন লকডাউন দিল, 14 দিনের পর যারা লকডাউনে নেতৃত্ব দিয়েছিল তারা বলেছে জানাজার কারণে করোনা হয়েছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তাহলে আলেমের জানাজায় মানুষের ঢল নামে, আর যার কলমের খোঁচায় বড় বড় হুজুররা ফাঁসিতে ঝোলে তার জানাজা পড়ার লোক খুঁজে পাওয়া যায় না। জাতি শিক্ষা নাও, শিক্ষা নাও, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নাও, অনেক নেতা মারা গেছে, আজকে যারা নেতৃত্ব দাও তারা জানাজা পড়তে যাওনি। আমার এমন নেতা মারা গেছে
মৃত্যুর পর লক্ষাধিক লোক জানাজার অংশগ্রহণ করেছে, বিড়াল ঢোকার জায়গা পাওয়া যায় না। সুতরাং শিক্ষা নাও, মানুষের বদদোয়া নিও না। খাব্বাবের বদদোয়া লেগে গেল নারীর উপরে, নারীর মাথায় রোগ হলো, সেই রোগ সারার মতন আর কোনো ডাক্তার কবিরাজ সবাই মিলে বোর্ড বসাই বললো, মাথায় কিসের ছাক দিতে হবে? আগুনের ছাক দিতে হবে। সবাই মিলে মাথায় আগুনের ছাক দেওয়া শুরু হলো। এক পর্যায়ে মাথাটা ফেটে ভিতরে লোহার রড ঢুকে গেল। রড ঢুকে যাওয়ার পরে নারী চিল্লায়, ও আমার মালিক, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন ওনার ছেলে বলতেছে, ওনার মেয়ে বলতেছে, আম্মু আল্লাহ তোমার বাঁচাবে না, কারণ তুমি একজন নিরপরাধ মানুষকে কষ্ট দিয়েছ। ওরে সেদিনের দোয়া যদি কাজে লাগে রে মুসলমান, আজকের দোয়া কাজে লাগবে। সুতরাং যাওয়ার আগে বলে যাই, পুরাপুরি ইমান আনবে কার উপরে? রাসূলিহি রাসূলের উপরে ইমান আনবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানার মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে। জিহাদ মানে কিন্তু মারামারি না। এই একটা জিহাদ সামনে আসতেছে, কত তারিখ? 28 তারিখ একটা জিহাদ সামনে আসতেছে। দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। 50 বছর ভোট দিলা মুলে কিছু পাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা। 50 বছর ভোট দিলা মুলে কিছু পাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা। অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন, অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন। দেখে শুনে দিও সমর্থন দেশের জনগণ, দেখে শুনে দিও সমর্থন দেশের জনগণ, দেখে শুনে দিও। মনে থাকবে তো, এর নাম হলো জিহাদ। জিহাদ মানে মারামারি না, জিহাদ মানে কাটাকাটি না, জিহাদ মানে খুনোখুনি না, জিহাদ মানে একজনের ঘাড় আর একজন থেকে আলাদা করার জন্য নয়। আমি যাওয়ার সময় দুটো অনুরোধ করে দেবো। একটা অনুরোধ হচ্ছে, আপনার কারণে কোনো অমুসলিমের চোখের পানি যেন না ঝরে, কারণ অমুসলিমরা আমাদের ভাই। আর অমুসলিম ভাইদের কাছে করজোর অনুরোধ করি, আপনার কাছে এমন কোনো তথ্য আছে যে কোনো হুজুরদের কারণে আপনার নারীর কষ্ট হয়েছে? আপনি একটা তথ্য দেন যে হুজুরদের দলের সংগঠনের কোন যুবক আপনার নারীর দিকে বেকা নজরে তাকিয়েছে, আপনি একটা তথ্য মারে দেন। কিন্তু যারা আপনাদের কষ্ট দেয়, যারা আপনাদের সম্পদ দখল করে রাখে, আপনারা অন্ধবিশ্বাস হয়ে তাদের দিকে এগোবেন না। শামীম যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকে, আমি ওপেনলি চ্যালেঞ্জ করে বলে গেলাম, খবরদার, আপনাদের কোনো সমর্থন যেন শামীমের পক্ষে না আসে। আর যদি শামীম আপনাদের উপকার করে থাকে, যদি আপনারা উপকারের বদলা না দেন, ভগবানের কাছে মুখ দেখাতে পারবেন না। আপনারা একটা ধর্মে বিশ্বাস করেন, আমি একটা ধর্মে বিশ্বাস করি, কথা বলেন ঠিক না বেটি? আপনাদের ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমাদের দেশের লোকেরা বলে, লাকুম দীনুকুম আলিয়া দিন বুখারীর হাদিস, তারপরে বলে ধর্ম যাজ্জার উৎসব। দুইটা কথা শরীক, বলুন তো। শুক্রবারে নামাজ পড়া হয় মসজিদে, কয়টা হিন্দু যায় বুঝে শুনে বললেন? ঈদ গায়ে নামাজ পড়তে যায়, কয়টা হিন্দু যায়? তাই একটা হিন্দু ঈদ গায়ে যায় না, একটা হিন্দু শুক্রবারে নামাজ পড়তে যায় না। তুমি মুসলমানের বাচ্চা, ওই দুর্গা পূজায় দিয়ে ওদের সর্বনাশ করো কেন? তাদের ধর্ম তারা পালন করবে, আমার ধর্ম আমি পালন করবো, কথা বলেন ঠিক না বেটি? ধর্ম যাচ্ছার উৎসব যদি সবার হয়, তাহলে বিয়ে যাচ্ছার বউ সবাই, খেত যাচ্ছার ফসল সবাই, হ্যাঁ, খেত যাচ্ছার চাকরি যাচ্ছার বেতন সবাই। তাই যদি না হয়, তাহলে ওখানে এত ফসলই ছলকান দাও কেন যে ধর্ম যাচ্ছার উৎসব সবার? এটা হচ্ছে কৌশল অবলম্বন করে মানুষের ইমানকে বিক্রি করা হচ্ছে। সুতরাং আসুন আমরা ইমানের বলে বলিয়ান হয়ে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, কি দিয়ে? আমল, মাল দিয়ে, জান দিয়ে। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝে থাকো। এই কাজ করলে ইয়াক ভিরি লাকুম জুনুবাকুম, তোমাদের সব গুণা আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ ওয়াদা করেছে সব গুণা কি হয়ে যাবে, আর তোমাদেরকে জান্নাতে দেবেন। আচ্ছা, জান্নাত যে জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি, সেই জান্নাতে যেতে চান কারা কারা, এবার হাত তুলে দেখা। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো, সবাই হাত উঁচু করে রাখেন, আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো। আল্লাহ, হেদায়েত আমার হাতে নেই, আমার হাতে কোনো হেদায়েত নেই,
আমি শুধু তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিলাম, এবার তুমি হেদায়েতের মালা ঝুলাই দিয়ে আমাদের সবাইকে নিয়ে যাও, আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে আমরা হাত তুলেছি ইমানের বলে বলিয়ান হয়ে থাকবো, আর যতদিন বেশি আছি কিসের পক্ষে থাকবো? এই মুসলমান সবাই মিলে বলুন তো কিসের পক্ষে থাকবো? আমার বয়ন সবাই মিলে বলেন কিসের পক্ষে থাকবো? আল্লাহ কোরআনের পক্ষে হাতগুলো কবুল করে নিক, সকলে বলুন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হযরত আবু হুরায়রা রাসূলের কাছে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কি? হুজুর বলেন আল্লাহর পরে ঈমান আনো, তারপরে কি? রাসূলের পরে ঈমান আনো, তারপরে কি? জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। আমরা ঈমান আনো আল্লাহর পরে, রাসূলের পরে, যতদিন বেশি আছি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে যাব। আগামী যে ঈমান পরীক্ষার জন্য সময় আসতেছে, আমার ছোট ভাই মাওলানা শামীমুল ইসলাম শামীম, আমার ছোট ভাই, আমার ছোট ভাই, আমার ছোট ভাইটার পরে আপনারা একটু নেক দৃষ্টি দিবেন, দিবেন না? কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে, ভুল ভ্রান্তির ঊর্ধ্বে মানুষ নই, ছোট ভাইয়ের জন্য দাবি করে গেলাম। জিল্লুরও আমার ভাই, আরো যারা আছে সবাই আমার ভাই, কিন্তু ইনি আমার দিনী ভাই, ইনি আমার মুসলমান ভাই, এনার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমি মাওলানা পাস করেছি, উনিও মাওলানা পাস করেছে, এই হিসাবে উনি আমার ভাই। আমি ভাইয়ের জন্য দাবি করে গেলাম, রাখা না রাখা আপনার ব্যাপার, কিন্তু আমার ছোট ভাইটার জন্য আপনাদের কাছে দাবি করে গেলাম, ছোট ভাইটার আপনাদের কাছে তুলে দিয়ে গেলাম। আশা করি একজন কোরআন আলো অপমান হবে, আল্লাহ পাক তার ইজ্জত দেওয়ার মালিক, মান সম্মান দেওয়ার মালিক, আল্লাহ ইজ্জত নিয়ে আগামীতে পাশ করা তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। আমি একজন গুনাহগার, সকালবেলা বাসার থেকে বাহির হয়েছি, আজ থেকে রাত হয়ে গেছে, দীর্ঘ সময় রাস্তায় অতিক্রম করে মুসাফিরের হালাতে সূরা সফের তিনটা আয়াতের পরে ভিত্তি করে, বখারী শরীফের একটা ছোট্ট হাদিসের পরে ভিত্তি করে, আল্লাহ এখন একটা বাজতে 15 মিনিট বাকি আছে, 12:45 সময় পর্যন্ত, আল্লাহ 10:45 শুরু করেছিলাম, 12:45 মোনাজাত শুরু করেছি, দীর্ঘ সময় ধরে ধরে তোমার কোরআনের পক্ষে তোমার বান্দাদের আহ্বান জানিয়েছি, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দাও। গভীর জুড়িতে হাত তুলেছে আল্লাহ, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে রে মাওলা, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদির আত্মীয় সুজন যারা কবর বেশি হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। যাদের আব্বা মা এখনো বেঁচে আছে রে মাওলা, খেদমত করে জান্নাত কিনে নেওয়ার তৌফিক সুযোগ দান করে দাও। রব্বুল আলামিন, গভীর রজনীতে হাত তুলেছে আল্লাহ, কোন মানুষটা কোন ব্যথা নিয়ে হাত তুলেছে আমি জানি না, যার মনের ভিতরে যে ব্যথাগুলো আছে সব ব্যথাগুলো তুমি নিরাশ, সব ব্যথাগুলো তুমি মন থেকে সরাইয়া দাও, সরাইয়া দেওয়ার একটা পরিবেশ তুমি তৈরি করে দাও রে মাওলা। রব্বুল ইজ্জাতুল জালাল এই মাহফিলে এসে মসজিদের জন্য বিভিন্ন নেতারা, বিভিন্ন ভাইরা টাকা দিয়েছে, কার টাকা কিভাবে দেওয়া হয়েছে তুমি জানো? আল্লাহ সকলের সৎ আসার পরে বরকত দিয়ে দাও। রব্বুল ইজ্জাতুল জালাল গভীর রজনীতে হাত তুলেছি, ইমানি পরীক্ষার জন্য সামনে 28 তারিখ আসতেছে আল্লাহ, আমার ইউনিয়ন পরিষদও নির্বাচন, এখানেও নির্বাচন, গতকালকে 1001টা আসনে ভোট হয়ে গেল রে মাওলা, কত লোক ইমান হারা হয়ে গেল, কত লোক ইমানের বলে বলিমান হয়ে গেল, আল্লাহ এই 1001টা আসনের ভোটকে ঠিক রাখার জন্য আমি যতটুকু ক্ষুদ্র পরিসরে সংবাদ পেয়েছি, প্রায় 15-22 জন লোকের জীবন হারা হয়ে গেছে আল্লাহ, কম বেশি হতে পারে। আগামী যে নির্বাচন আসতেছে আল্লাহ, কারোর বুকের কারোর সন্তান কারোর মায়ের কল খালি করো না, টাকার লোভে যেন ইমান বিক্রি না হয় সে তৌফিক তুমি দান করে দিও রে মাওলা। যাদের হাতে ক্ষমতা দিলে ইউনিয়নের উপকার হয়, ইউনিয়নের মানুষেরা সুখে শান্তিতে থাকতে পারে, ইউনিয়নের মানুষ যেন কষ্ট না পায় আল্লাহ, এমন একজন ব্যক্তি আল্লাহ আগামী নির্বাচনে ইউনিয়ন সহ বাকি যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে সব নির্বাচনের প্রার্থীকে আল্লাহ ভালো প্রার্থীকে বিজয় দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, বড় হুজুরের কথা যখন মনে পড়ে ব্যথায় বুকটা ফেটে যায়, যার কলমের খোসায় বড় হুজুর আমৃত্যু কারাদণ্ড ভোগ করতেছে,
যার কলমের খোসায় ইসলামী আন্দোলনের সিপাহসালার গুলো ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, যার একটা কলমের খোসায় বাংলাদেশের অগণিত মানুষ ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, আল্লাহ তাকে তুমি যেমন কায়দা করে ধরেছো, যাদের ইশারায় তিনি এই কাজগুলো করেছিল আল্লাহ আমরা জানি না, তোমার কাছে তো কোনোটা গোপন নাই রে মাওলা, তুমি দয়া করে তাদের ফয়সালা বাংলার জমিনে হয়েছে দেখার তৌফিক দিয়ে দাও। কে দোষী কে নির্দোষ আমি জানি না, প্রকৃত দোষী লোকগুলো শাস্তি বাকেটা আমরা চাই, মেহরবানি করে প্রকৃত দোষী লোকগুলোর আল্লাহ তুমি শাস্তি দিয়ে দাও। আগামী আটাশে নভেম্বর নির্বাচন, এই নির্বাচনে মানুষগুলো যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ বাংলার জমিনে আর কখনো রাতে দিনের ভোট রাতে করাইয়া দিও না বাউলা, আমরা যেন দিনের ভোট দিনে করতে পারি এমন পরিবেশ তুমি আমাদের জন্য তৈরি করে দাও। আল্লাহ তুমি দয়া করে বাংলাদেশকে গণতান্ত্রিকদের বানাইয়া দাও। আল্লাহ আমরা বড় দুঃখের ভিতরে আসি, আমেরিকায় 100 দেশের গণতান্ত্রিক দেশের নেতাদেরকে দাওয়াত করা হয়েছে, আবার বাংলাদেশ তার থেকে বাদ পড়ে গেছে। আল্লাহ গণতান্ত্রিক দেশ 100 দেশ আমেরিকায় কি বলে দাওয়াত পেলাম, আর বাংলাদেশ কেন বাদ পড়লাম আমরা বুঝতে পারলাম না। আল্লাহ মেহরবানি করে আমাদের বাংলাদেশকে তুমি বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ সকলের কাছে আমি দোয়া চাই, আমি গুণাগার নাসিক নালায়েক এলেম কালাম কিচ্ছু নাই, ভাঙা ঢোল নিয়ে গোটা দেশ বাজাই বেড়াই, আল্লাহ তুমি দয়া করে আমাকে আরো ভালো ভালো কথা জাতির সামনে তুমি ধরা তৌফিক দিয়ে দাও। আল্লাহ যখন কথা বলি তখন জাতি আমার পরে অনেকে খেপে যায়, আল্লাহ সবাইকে তোমার সহি বুঝ দান করে দাও। আগামীতে যদি আর কোনোদিন সিরাজগঞ্জ বেলকুচিতে আসার সুযোগ না হয় আল্লাহ এই পরিচয় নিয়ে আমরা সবাই জান্নাতে যেতে পারি তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে তোমার বন্ধুর খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও, এই মসজিদের জন্য যে যা দান দিয়েছে সকলের দান তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাওয়ার সময় আল্লাহ আমার ছোট্ট ভাইটারে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, আল্লাহ জাতির হাতে তুলে দিয়ে গেলাম, আমার স্বামী মুক্তি আল্লাহ তুমি স্বামীর ইজ্জত রক্ষা করে দিও। আল্লাহ আল্লাহ সকলের অন্তরের ভিতরে স্বামীর মহব্বত পয়দা করে দাও, স্বামী অথবা জিল্লুর ভাই অথবা অন্য কারোর কোনো ভাই যে ভাইয়ের হাতে দায়িত্ব দিলে ইউনিয়নের উপকার হবে তাকে তুমি সম্মানিত করো। আগামী মাহফিলে এসে আল্লাহ আমি যেন দেখি যে একজন যোগ্য প্রার্থী এখান থেকে নির্বাচিত হয়েছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে সবরে জামিল দান করো এবং আমাকে কোরআন হাদিস বুঝে চলার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।